Hello dear student, how are you? I hope you all are well by the grace of Almighty Allah. Dear student, I come here again with a new session. Our today's topic, Unit 11, Lesson 3 of class 9 and 10. Our topics, Renewable Energy Source 3. Dear student, এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ যে ছবিগুলো কি এনার্জি তৈরি করছে রিনিউয়েবল এনার্জি অর্থাৎ নবায়নযোগ্য শক্তি এখানে একটি ছবি দেখতে পাচ্ছ সেখানে অনবায়নযোগ্য শক্তি তৈরি হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি ডিয়ার স্টুডেন্ট ইটস নন রিনিউয়েবল এনার্জি রিনিউয়েবল এনার্জিগুলো সাধারণত অ্যাকচুয়ালি প্রাকৃতিক বিভিন্ন শক্তি থেকে মানে প্রাকৃতিক বিভিন্ন বিষয় থেকে এই শক্তিগুলো তৈরি হয়ে থাকে সাসাস দ্য সান সূর্য কিন্তু সকল শক্তির উৎস এবং সূর্য থেকে যে শক্তিটা আসছে বৃষ্টি থেকে এবং প্রাকৃতিক সব কিছু থেকে প্ল্যান্টস থেকে এগুলো থেকে যে শক্তিটা আসছে সেটি হচ্ছে রিনিউয়েবল এনার্জি অন দ্য আদার হ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি সি হিয়ার এটি অনবায়নযোগ্য শক্তি যেটি আর্টিফিশিয়াল অথবা কৃত্রিমভাবে আমরা তৈরি করে থাকি সেটি আসে ফসিল ফুয়েল অথবা কোল অথবা গ্যাস এটসেট্রা থেকে লেটস সি আওয়ার টুডেস প্যাসেজ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই হেভিলি অন পেট্রোলিয়াম কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ফর দিয়ার এনার্জি সোর্সেস পৃথিবীর অধিকাংশ দেশগুলোই নির্ভর করে পেট্রোলিয়াম কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের উপরে কারণ এনার্জি অফ সোর্সেস এগুলো হচ্ছে শক্তির উৎস দেয়ার আর টু মেজর টাইপস অফ এনার্জি সোর্সেস শক্তির দুইটি উৎস আমরা দেখতে পাই এখানে রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল রিনিউয়েবল অর্থ নবায়নযোগ্য শক্তি নন রিনিউয়েবল অর্থ অনবায়নযোগ্য শক্তি হাইড্রোকার্বন অর ফসিল ফুয়েলস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি হাইড্রোকার্বন অর ফসিল ফুয়েলস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি হাইড্রোকার্বন এবং জীবাশ্ম জ্বালানি ফসিল ফুয়েলস অর্থ জীবাশ্ম জ্বালানি হাইড্রোকার্বন এবং জীবাশ্ম জ্বালানি যেগুলো অনবায়নযোগ্য শক্তির উৎস রিলায়েন্স অফ দেম পোজেস রিয়াল বিগ প্রবলেমস রিলায়েন্স নির্ভর করা তাদের উপর নির্ভর করা আমাদের বড় সমস্যার ব্যাপার ফার্স্ট প্রথমত ফসিল ফুয়েলস জীবাশ্ম জ্বালানি সাস অ্যাস যেমন অয়েল কয়েল অয়েল কোল গ্যাস এটসেট্রা আর ফাইনাইট এনার্জি রিসোর্সেস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইভেন্চুয়ালি উইল রান আউট অফ দেম অ্যাকচুয়ালি প্রথমত জীবাশ্ম জ্বালানি যেমন তেল কয়লা গ্যাস এগুলো সীমিত শক্তি রয়েছে আমাদের এগুলো সীমিত উৎস রয়েছে সীমিত শক্তি রয়েছে অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইভেন্চুয়ালি উইল রান আউট অফ দেম এবং পৃথিবী থেকে এগুলো খুব দ্রুতই শেষ হয়ে যাবে সেকেন্ডলি দ্বিতীয়ত দে উইল বিকাম টু এক্সপেন্সিভ ইন দ্য কামিং ডিকেডস অ্যান্ড টু ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট টু রিপেয়ার দ্বিতীয়ত দে উইল বিকাম টু এক্সপেন্সিভ সেগুলো খুব ব্যয়বহুল হয়ে যাবে সেগুলো খুবই ব্যয়বহুল হয়ে যাবে ইন দ্য কামিং ডিকেডস আগামী মানে শতকগুলোতে আগামী সময়গুলোতে আগামী দশকে সেগুলো কি খুব ব্যয়বহুল হয়ে যাবে অ্যান্ড টু ড্যামেজিং এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে পরিবেশের জন্য থার্ডলি ফসিল ফুয়েলস হ্যাভ ডিরেক্ট পলিউটিং ইম্প্যাক্টস অন আর্থস এনভায়রনমেন্ট কজিং গ্লোবাল ওয়ার্মিং তৃতীয়ত ফসিল ফুয়েল হ্যাভ ডিরেক্ট পলিউটিং ইম্প্যাক্ট জীবাশ্ম জ্বালানিগুলো পৃথিবীতে বৈশ্বিক উষ্ণতা তৈরির মাধ্যমে পৃথিবীতে দূষিত প্রভাব ফেলে থাকছে ইন কন্ট্রাস্ট অন্যদিকে রিনিউয়েবল এনার্জি সোর্সেস সাস অ্যাস নবায়নযোগ্য শক্তির উৎসগুলো যেমন ওয়েন্ড
wind ortho batash and solar energy সৌরশক্তি আর কনস্ট্যান্টলি অবিরত অ্যান্ড ন্যাচারালি প্রাকৃতিকভাবে রিপ্লেনিশড এখনও অবিরত চলছে অ্যান্ড নেভার রান আউট এবং কখনো শেষ হবার না ওকে ডিয়ার স্টুডেন্ট মোস্ট রিনিউয়েবল এনার্জি কামস আইদার ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি ফ্রম দ্য সান অধিকাংশ নবায়ন শক্তিগুলো নবায়নযোগ্য শক্তিগুলোই মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে এসে থাকে সানলাইট অর সোলার এনার্জি ক্যান বি ইউজড ফর হিটিং অ্যান্ড লাইটিং হোমস ফর জেনারেটিং ইলেকট্রিসিটি অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস অধিকাংশ নবায়নযোগ্য শক্তি অধিকাংশ নবায়নযোগ্য শক্তি এসে থাকে সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে সূর্যের শক্তি অথবা সৌরশক্তি ক্যান বি ইউজড ফর হিটিং অ্যান্ড সৌরশক্তি অথবা সূর্যের শক্তি তাপ দিয়ে থাকে এবং আলোকিত করে থাকে আমাদের বাড়িঘরগুলোকে ফর জেনারেটিং ইলেকট্রিসিটি এবং আলো কি বিদ্যুৎ উৎপন্ন করে থাকে অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এবং শিল্প কারখানা সব জায়গাতে এই বিদ্যুৎ শক্তি আমাদের কাজে আসে The sun heat drives the wind and this wind energy can be captured with wind turbines to produce electricity. এই যে সূর্যের যে তাপ সেটা বাতাসকে প্রভাবিত করে বাতাসের শক্তি তৈরি হয় বাতাসে আবার উইন্ড টারবাইনে সেটা জমা করে এবং সেখান থেকে আবার ইলেকট্রিসিটি উৎপন্ন করে দেন দ্য উইন্ড অ্যান্ড দ্য সানস হিট কজ ওয়াটার টু ইভাপোরেট মানে পানির উপরে সূর্যের তাপ পড়ে সেখান থেকে কি হয় বাষ্পায়িত হয়ে যায় মানে বাষ্প হয়ে যায় হোয়েন দিস ওয়াটার ভ্যাপার টার্নস ইন্টু রেইন অর স্নো অ্যান্ড ফ্লোস ডাউন হিল ইন্টু রিভার্স অ্যান্ড অর স্ট্রিমস যখন দিস ওয়াটার ভ্যাপার জলীয় বাষ্পগুলো কি বৃষ্টিতে পরিণত হয় স্নো তুষার এবং ফ্লোস ডাউনহিল এবং নিম্নগামী হয়ে যখন নদী এবং ঝর্ণার সাথে এসে মিশে যায় ইটস এনার্জি ক্যান বি ক্যাপচার্ড অ্যাজ হাই হাইড্রো ইলেকট্রিক এনার্জি এবং তখন সেটি হাইড্রো ইলেকট্রিক এনার্জিতে শক্তিতে পরিণত হয়ে যায় অ্যালং উইথ দ্য রেইন অ্যান্ড স্নো সানলাইট কজেস প্ল্যান্টস টু গ্রো ওকে অ্যালং উইথ দ্য রেইন বৃষ্টি এবং তুষারে বরফে কী হয় বৃষ্টি তুষারে সূর্যের আলো পড়ে সেখানে গাছ জন্ম নেয় প্ল্যান্টস প্রডিউস বায়োম্যাস হুইচ এগেইন ক্যান বি টার্নড ইন্টু ফুয়েল সাচ অ্যাজ ফায়ারউড অ্যালকোহল এটসেট্রা আইডেন্টিফাইড অ্যাজ বায়োএনার্জি গাছপালা উৎপন্ন করে কি বায়োগ্যাস উৎপন্ন করে এবং পুনরায় সেইটি আবার জ্বালানিতে পরিণত হয় এবং সেইটি থেকে কি জ্বালানি এবং অ্যালকোহল থেকে আবার কি হয় বায়োশক্তিতে পরিণত হয়ে যায় সায়েন্টিস্ট হ্যাভ আইডেন্টিফাইড হাইড্রোজেন অ্যাজ অ্যানাদার ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি সোর্স বিজ্ঞানীরা হাইড্রোজেনকে শনাক্ত করেছে অন্য একটি মানে আরেকটি নবায়নযোগ্য শক্তি হিসেবে ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন নেচার প্রকৃতিতে এইটি মানে কি প্রচুর পরিমাণে পাওয়া যায় আর কি এই হাইড্রোজেন গ্যাসকে বাট ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি অ্যাজ এ গ্যাস কিন্তু এইটি কখনো পৃথকভাবে থাকে না এটি কারো না কারোর সাথে সংমিশ্রণ হয়ে থাকে এই গ্যাসটি ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস এটি সবসময় অন্য গ্যাসের সাথে এটি কী হয় সবসময় মানে সংমিশ্রণ হয়ে থাকে স্যাস অ্যাস উইথ অক্সিজেন টু মেক ওয়াটার যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি হয় হাইড্রোজেন সেপারেটেড ফ্রম অ্যানাদার এলিমেন্ট হাইড্রোজেন সেপারেটেড ফ্রম অ্যানাদার এলিমেন্ট হাইড্রোজেনকে যদি অন্য উপাদান থেকে আলাদা করা হয় ক্যান বি বার্নড এবং পোড়ানো হয় অ্যাজ এ ফুয়েল জ্বালানি হিসেবে টু প্রডিউস ইলেকট্রিসিটি তাহলে কিন্তু সেখানে বিদ্যুৎ উৎপন্ন হবে আর আর্থ ইন্টেরিয়র কন্টেইনস মল্টেন লাভা উইথ ট্রিমান্ডাস হিট আমাদের পৃথিবীর ভূগর্ভে যে গলিত লাভা আছে সেইটার তাপ উচ্চ তাপ সবসময় উৎকীর্ণ হয় দিস হিট ইনসাইড দ্য আর্থ প্রডিউসেস স্টিম অ্যান্ড হট ওয়াটার হুইচ ক্যান বি ট্যাপড অ্যাজ জিওথার্মাল এনার্জি টু প্রডিউস ইলেকট্রিসিটি
এই যে তাপটা উৎপন্ন হচ্ছে, এই তাপটা আমাদের বাড়িঘরকে উত্তাপ দিতে এবং কি বিদ্যুৎ উৎপন্ন করতে সাহায্য করে। যে এই যে গলিত লাভা যেটি ভূগর্ভস্থের মধ্যে আছে। ওশন এনার্জি কামস ফ্রম সেভারাল সোর্সেস, সমুদ্র শক্তিও বিভিন্ন উৎস থেকে এসে থাকে। ওশন ফোর্স অফ টাইড অ্যান্ড ওয়েভ ক্যান বি ইউজড টু প্রোডিউস এনার্জি। জোয়ার ভাটা থেকে এবং ঢেউ মানে কি সমুদ্রে যে ঢেউগুলো উঠে সেখান থেকে শক্তি উৎপন্ন হয়। দ্য সার্ফেস অফ দ্য ওশন গেটস মোর হিট ফ্রম দ্য সান দ্যান দ্য ওশন ডেপ্থস। সমুদ্রের উপরে থাকে সবসময় সূর্যের আলো বেশি পড়ে এবং তাপ বিষয় মানে গভীরের চেয়ে সমুদ্রের গভীরে চাইতে। দিস টেম্পারেচার ডিফারেন্স ক্যান বি ইউজড অ্যাজ এনার্জি সোর্স টু। এই তাপমাত্রার তারতম্য কি করে, তাপমাত্রার তারতম্য একটি শক্তির উৎস, এই তাপমাত্রার তারতম্য একটি শক্তির উৎস। ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমরা জানতে পারলো মানে রিনিউয়েবল এনার্জি এবং নন রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জিটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি, যেটা প্রকৃতিতে আল্লাহ তাআলা বা আমাদের সৃষ্টিকর্তা আগে থেকে দিয়ে দিয়েছেন। প্রাকৃতিক যে শক্তিগুলো থেকে, প্রাকৃতিক যে বিষয়গুলো থেকে শক্তি উৎপন্ন হয়, বিশেষ করে সূর্য থেকে, এটা কিন্তু আমাদের নবায়নযোগ্য শক্তি। তা পৃথিবী যতদিন আছে ততদিন কিন্তু এই শক্তিটা থাকবে, তাই না? এটা কখনো শেষ হবে না। বাট অন দ্য আদার ওয়ে নন রিনিউয়েবল এনার্জি ইজ লিমিটেড, এটা কিন্তু সীমিত, এবং সেইটি ফসিল ফুয়েলস মানে জীবাশ্ম জ্বালানি এবং গ্যাস, কোল মানে কয়লা, এই অয়েল, এগুলো থেকে আর কি উৎপন্ন হয়ে থাকে। এই শক্তিটা নন রিনিউয়েবল অর্থাৎ অনবায়নযোগ্য শক্তি, সেটি কিন্তু লিমিটেড। তো ডিয়ার স্টুডেন্ট, অ্যাকচুয়ালি আমাদের উচিত হবে সোলার সিস্টেম মানে সৌরশক্তিকে প্রাধান্য দেওয়া, এবং যেটি আমাদের পরিবেশের জন্য ইটস নট হার্মফুল টু আওয়ার এনভায়রনমেন্ট। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা কিছু ওয়ার্নিং এখন দেখতে পারি, তোমরা কি রেডি আছো? আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আরেকটি কথা বলে রাখি যে যদি তোমরা আমার ক্লাস থেকে কিছু একটু শিখে থাকো, তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি আপডেট যে ক্লাসটি নেব সর্বপ্রথমে তুমি দেখতে পাবে। ডিয়ার স্টুডেন্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। রিলাই অর্থ নির্ভর করা। ডিয়ার স্টুডেন্ট, রিলাই অর্থ নির্ভর করা। পেট্রোলিয়াম অর্থ খনিজ তেল বিশেষ, ন্যাচারাল অর্থ প্রাকৃতিক, সোর্স অর্থ উৎস, ডিকেড অর্থ দশক। ডিকেড মিনস এভরি 10 ইয়ার্স, মানে প্রত্যেক 10 বছরকে ডিকেড বলা হয়। পলিউট অর্থ দূষিত করা, ইম্প্যাক্ট অর্থ প্রভাব, কন্ট্রাস্ট অর্থ পার্থক্য মানে পার্থক্য আর কি, কনস্ট্যান্টলি অর্থ অবিরত, ডাউনহিল অর্থ নিম্নমুখী, টার্বাইন অর্থ বাষ্পচালিত চাকা, ট্যাপ অর্থ মৃদু আঘাত করা, টায়ার অর্থ জোয়ার ভাটা, ডেপথ অর্থ গভীরতা, স্ট্রিম অর্থ জলস্রোত। পলিউট তো একটু আগে জানছি, দূষিত করা। পোজ অর্থ ঘটানো, রিলায়েন্স অর্থ নির্ভরতা, ট্রিমান্ডাস অর্থ ভয়ানক। ডিয়ার স্টুডেন্ট, আমরা জাস্ট নমুনা স্বরূপ দু একটা কোশ্চেন দেখতে পারি এটা থিমটা ভালোভাবে জানার জন্য। হোয়াট ডু ইউ মিন বাই রিনিউয়েবল এনার্জি সোর্স? হোয়াট ডু ইউ মিন বাই রিনিউয়েবল এনার্জি সোর্স? রিনিউয়েবল এনার্জি মিনস দ্য এনার্জি দ্যাট ইজ কনস্ট্যান্টলি, যেটা অবিরত অ্যান্ড ন্যাচারাল, রিপ্লেনিশড অ্যান্ড নেভার রান আউট, যেটা অবিরত চলছে এবং কখনো শেষ হবে না, সেটাই রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তি। হোয়াট আর দ্য মেজর ডিফারেন্স বিটুইন রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস? নবায়ন এবং অনবায়নযোগ্য শক্তির মধ্যে পার্থক্য হচ্ছে রিনিউয়েবল এনার্জি কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশড, নন রিনিউয়েবল এনার্জি মিনস উইল রান আউট অ্যান্ড ইটস লিমিটেড। নন রিনিউয়েবল এনার্জি অনবায়নযোগ্য শক্তিটা সীমিত, যেটা মানে ফসিল ফুয়েলস জীবাশ্ম জ্বালানি, গ্যাস ওয়েল, কোল এটসেট্রা। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এখান থেকে রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল এনার্জি সম্পর্কে জানতে পারলাম, এবং দুইটিরই খারাপ এবং ভালো দিক সম্পর্কে জানতে পারলাম, এবং ইন ফিউচারে কী হতে যাচ্ছে সেটাও জানতে পারলাম। সো বি কেয়ারফুল ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাস থেকে তোমরা যদি কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই ক্লাসটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং আমি রিনিউয়েবল এনার্জির উপরে 2টি ক্লাস আগে নিয়েছি, আমরা আজকে রিনিউয়েবল এনার্জি সোর্স 3 পড়লাম, বিগত ক্লাস 2টিও তোমরা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবে। তো ডিয়ার স্টুডেন্ট, মাই ব্লেসিংস টু অল, আল্লাহ হাফেজ।